আমি স্মোক করি না, আমিও না, ছবি তুলতাম। কিসের ছবি? আগুনের? না, আমার কাছে নেই। কি দেখছেন, ব্যাগটা? হ্যাঁ, চীনা লাগছে। ক্যামেরা রাখার জন্য কিনেছি। ক্যামেরা? ক্যামেরা তো কিনিনি। ছবি তোলা মানে তো মুহূর্ত বন্দি করা, তার জন্য ওই ক্যামেরার খুবই দরকার। কি ইন্টারেস্ট আছে নাকি ফটোগ্রাফিতে? টুকটাক তুলতাম ছোটবেলা, তারপর সেটা সময় হয়নি। ঘুমনামি কেন? নাম না জানা থাকলে কি বলবো? আমি অপূর্ব সিদ্ধ, ব্যাংকে চাকরি করি। আমি নিখিল, ব্যাংকে চাকরি করি না। কি অদ্ভুত না, আমরা নামের সাথে পেশাটা উল্লেখ করি করা উচিত না? ওটা আমাদের পরিচয় নাকি? আপনার পরিচয় কি? মুসাফির ইয়ারো, না ঘর হ্যায় না ঠিকানা। আচ্ছা, তোমার বাড়ি থেকে কি আছে? তুমি করেই বললাম। আমার কেউ নেই, একা থাকি। কেন, কাকু কেন? মা মারা গেছিল যখন আমি ক্লাস 11 এ পড়ি, আর বাবা মারা গেল আগের বছর। মা ছাড়া জীবনটা খুব কষ্টের, তাই না? সেটা ব্যক্তি নির্ভর, তবে আমি বলবো যে কষ্টের থেকে বেশি জীবনটা অন্যরকম। তোমার বাবা কি করতো? বাবা ইলেকট্রিসিটি বোর্ডে কাজ করতো, আর ওই ফাঁকা সময় কিছু লিখতো টিখতো। কীরকম লিখতো? ওই গল্প, কিছু কিছু গল্প ম্যাগাজিনে বেরোতো। ছোটোবেলায় বাবার গল্পগুলো খুব পড়তাম, ভাল লাগতো। এখন আর সেরকম পড়া হয় না। পড়তে পারো তো, ওনার গল্প পড়া মানেই তো ওনার সাথে কনভারসেশন। আর বাবাদের প্রভাব ছেলেদের জীবনে খুব গভীর হয়।
গভীর হয় কি জানি, আমার তো গভীর হলো না। হয়েছে বন্ধু হয়েছে, দেয়ার আর সো মেনি ব্যাড মেন বাট দেয়ার আর নো ব্যাড ফাদার। আরে ফটোগ্রাফার, আরে ব্যাংকার, এই তোমার ফলো করছো না? ফলো করছি না, আজ রিটাটু এলাম দেখি তুমি ফটো তুলতে লাগলে। আরে এটা আমার একটা বাজে, যেখানেই যাই ফটো তুলি। বাজে কেন হতো? আচ্ছা তুমি চা খাবে নাকি? এই তোমার এদিকটা মাঝে মধ্যে আসা হয় নাকি? না আসলে ছোটবেলায় বাবার ছেলে খুব আসতাম এদিকটা, তখন থেকেই এদিকে একটা টান কাজ করে, কিন্তু এখন আর এরকম কিছু নেই, সব চেঞ্জ হয়ে গেছে। সেই পুরনো যে আমেজটা ঐতিহ্যটা সেটা আর নেই, পুরো একটা মডার্নাইজ হয়ে গেছে জায়গাটা। অনেক সময় নতুনকে গ্রহণ করার ভয়ই কিন্তু পুরনোকে আঁকড়ে ধরে রাখতে বাধ্য করে। হ্যাঁ বাবাও তাই বলতো যে নতুনকে গ্রহণ করলেই নাকি যুগে পরিবর্তন আসবে, হ্যান ত্যান কিসব বলতো। এই ব্যাপারে আমি কাকুর সাথে সহমত করি, কি জানি আমি ব্যাপারটা একদম ডিনাই করি। ওই যে রবীন্দ্রনাথ বলেছেন, শোনো অভ্যাস বলে হয় না এই পৃথিবীতে কিছু, পাল্টে ফেলা হয়ে গেছে। এইভাবেই তো নতুনকে গ্রহণ করতে বলেছিলাম। আচ্ছা তুমি আমার ব্যাপারে সব জেনে নিচ্ছো, নিজের ব্যাপারে কিছু বলছো না? তোমার বাড়ি কোথায়, কে কে আছে? আছে হয়তো সবাই, কিন্তু এই জন্য হয়তো আর দেখা হবে। জ্ঞান হয়েছিল অনাথ আশ্রমে, তারপর সেখানেই বড় হয়ে ওঠা, তারপর কাজের খোঁজে ঝাঁপিয়ে পড়া। কি কাজ করছো এখন? কলেজের নাইট গার্ডের কাজ করি, তবে তোমার মতো একটা স্টেবল জব পেলে ভালো হতো। আমাকে দেখো না, ভালো আছে। সে ভালো তো কেউই নেই ভাই, বাচ্চা থেকে বলি তো এই পৃথিবীতে তোমার চেয়েও কেউ খারাপ আছে, এটাই বাস্তব। সান্ত্বনা দিচ্ছে, পজিটিভ ভাবেও নিতে পারো। আর পজিটিভ, দশটা পাঁচটা চাকরি করে জীবন কয়লা হয়ে যাচ্ছে, পজিটিভ কেন করছো? পয়সার জন্য? হ্যাঁ ওই মেলা খাবো। তুমি তো ছবি তুলতে ভালোবাসতে। সে এক সময় ছিল, ছবি তুলতাম, এক্সিবিশনে দিতাম, কম্পিটিশনে যেতাম, এখন আর হয় না। একটা অ্যাপ্রুভ লেটার বাড়িতে পড়ে আছে, মনে হয় না হবে বলে। এটা কেন হবে না? ওই কাজের জন্য আর কি। যে কাজ করতে তোমার ভালো লাগে না? আরে যাও বন্ধু যাও, লেটারটা নিয়ে ঝাঁপিয়ে পড়ো, সব পুরনো অ্যাটাচমেন্ট ছেড়ে দাও, জীবনে বাঁচতে শেখো, যাও। গল্পগুলো খুব পড়তাম, ভালো লাগতো, এখন আর সেরকম পড়া হয় না। পড়তে পারো তো, ওনার গল্প পড়া মানেই তো ওনার সাথে কনভারসেশন, আর বাবাদের প্রভাব ছেলেদের জীবনে খুব গভীর হয়। গভীর হয় কি জানি, আমার তো গভীর হলো না। হয়েছে বন্ধু হয়েছে, দেয়ার আর সো মেনি ব্যাড মেন বাট দেয়ার আর নো ব্যাড ফাদার। ছেলেটির নাম নিখিলেশ, জন্ম অনাথ আশ্রমে। জ্ঞান হয়েছিল অনাথ আশ্রমে, তারপর সেখানেই বড় হয়ে ওঠা। ছোট থেকে জীবন মুখী, অনাথ আশ্রমের একটি উজ্জ্বল প্রদীপের মতন আলো হয়ে থাকতো, সবার মুখে হাসি ফুটিয়ে রাখতো, যার নিজের জীবনে হাসির খোরাকের অভাব ছিল। অনাথ আশ্রমের পাঠ শেষ করে বেরিয়ে পড়ে কাজের খোঁজে, ছবি তোলার শখ কিন্তু ক্যামেরা কেনার সামর্থ্য নেই। ছবি তোলা মানে তো মুহূর্ত বন্দী করা, তার জন্য ক্যামেরার খুবই দরকার। একটা ক্যামেরা রাখার ব্যাগ কিনেছিল, ক্যামেরা রাখার জন্য কিনেছি, বসানোর মতো ক্যামেরার জন্য। বেশ কিছুদিন নাইট গার্ডের কাজও, কলেজের নাইট গার্ডের কাজ করি, আর ফাঁকা সময় বসে থাকতো গঙ্গার ঘাটে, লোকজনের সাথে কথা বলতো, হাসতো, খেলতো, মজায় থাকতো নিখিলেশ। এভাবে ওর জীবন চলতো। নিখিলেশ একটা রূপক প্রত্যেকটা কম বয়সী পুরুষ যারা এখনও জীবনের সার বুঝে উঠতে পারে।
যারা এখনো সংঘর্ষ করে চলছে সমাজের সাথে নিজের সাথে। দাদা এখানে এখানে আমার দাদা ছেলে বসে থাকে দেখেছেন? না তো দেখিনি তো। না আমিও দেখিনি তো কখনো। তারপর তারপর আর কি, দেখাই হয়নি, খুঁজেই পাইনি। সিজোফ্রেনিয়া কি? ভিজুয়াল হ্যালুসিনেশন, সিজোফ্রেনিয়া বলা হয় এটাকে। দেখ তোকে এখানে সাইকিয়াট হিসেবে ডাকিনি, বন্ধু হিসেবে শেয়ার করলাম। ঠিক আছে সেটা, কিন্তু অ্যাজ আ ফ্রেন্ড আমি তোকে মেডিকেশানটাই সাজেস্ট করছি। তুই চুপ করবি? এমন কেস কিন্তু আমি আগেও দেখেছি। আচ্ছা তুই একটা কথা বলতো, তুই ছোটোবেলা গল্পটা পড়েছিস? হ্যাঁ পড়েছিলাম বেশ কিছুবার। তাতে কি ক্যারেক্টারটা না তোর সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ঢুকে গেছে, এটাকে একটা ভিজুয়াল হ্যালুসিনেশন বলা হয়। এটা একটা কোইন্সিডেন্স, পুরো মিলে গেছে। তাই হুবহু মিলে গেল, টপ টু বটম মিলে গেল? হতে পারে না। না পারে না। যে মানুষটা আমার জীবনে এতটা গভীর প্রভাব ফেললো, যে আমার জীবন চেঞ্জ করে দিল, সে একটা হ্যালুসিনেটেড ক্যারেক্টার। আমি মানি না এটা কোইন্সিডেন্স, সেটা একটা কোইন্সিডেন্স। দেখ তোর কাছে ওর ফোন নাম্বার নেই, ওর অ্যাড্রেস নেই, তাহলে তুই গল্পে যেটুকুনি পড়েছিস সেইখান থেকে তুই পুরো জিনিসটাকে হ্যালুসিনেট করছিস। তুই আমার কথা শোন ভাই, আমি একজন সাইকিয়াট্রিস্ট তো, কিন্তু তার আগেও কিন্তু আমি তোর বন্ধু, সেই জন্যই বলছি আমি তোর মেডিকেশনের ব্যবস্থা করছি, তুই ঠিক হয়ে যাবি, তোর কোনো চিন্তা নেই। নমস্কার, আমি অপূর্ব। এতক্ষণ যা দেখলেন তা আমারই গল্প। শেষ ছ মাসে জীবনটা অনেকটাই বদলে গেছে। ব্যাংকের একঘেয়ে জীবন থেকে বেরিয়ে এসে আজ আমি ফটোগ্রাফার, খুব ভালোবেসে কাজ করছি। আর নিখিলেশ, হ্যাঁ ওটা একটা হ্যালুসিনেটেড ক্যারেক্টার। বন্ধুর কথায় মেডিকেশান নিয়ে এখন অনেকটাই ভালো আছি। জীবনটা বদলে যাবার পেছনে হাতটা যার, সে আমার বাবারই সৃষ্টি করা এক চরিত্র। বাবাদের প্রভাব সত্যি জীবনে খুব গভীরভাবে পড়ে। সুস্থভাবেই জীবনে এগোচ্ছি, এক্সাইটেড অ্যাবাউট দ্য ফিউচার। আর নিখিলেশের সাথে দেখা হয় না,